খুবই অল্প বয়সে চেহারার চামড়া কুচকে গিয়ে ভাঁজ পড়ে গিয়েছে, চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে গেছে। এছাড়াও ত্বকের মধ্যে মিস্তার দাগ, ব্রণের দাগ, রোদে পোড়া কালো দাগ ছোপে ভরে গেছে, চোখের নিচের কালো দাগ পড়েছে। আপনি কি ত্বকের এ ধরনের সমস্যায় ভুগছেন? এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য অনেক কিছু ব্যবহার করেছেন কিন্তু কিছুতেই কোনো ফল মেলেনি? তাহলে আজকের এই রেমেডিটি আপনার জন্যই। আজ আমি আপনাদের মাঝে ত্বকের যত্নে 100% কার্যকরী একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি। এই রেমেডিটি নিয়মিত ব্যবহার করার ফলে ত্বকের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আশা করি আজকের এই রেমেডি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রেমেডি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ফেলে দেয়া কমলার খোসা। কমলার খোসা দেখে আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন, ভাবছেন ফেলে দেয়া কমলার খোসা দিয়ে কিভাবে ত্বকের যত্ন করা সম্ভব। আমি বলবো সম্ভব আর কিভাবে সম্ভব, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো এখানে আমি একটি কমলার খোসা নিয়েছি, ছুরির সাহায্যে কমলার খোসাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কমলার খোসার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। তো কমলার খোসা কেটে নিয়েছি, এই পর্যায়ে একটি পরিষ্কার হাঁড়ির মধ্যে কেটে নেওয়া কমলার খোসাগুলোকে ঢেলে নিচ্ছি। একটি কমলার খোসার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে কমলার খোসাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তো প্রথমে চুলার হিটটাকে হাই হিটে করে দিব। যখন পানিগুলো ফুটে আসবে তখন চুলার হিট মিডিয়ামে রেখে উপাদানগুলোকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ফিরে আসবো 10 মিনিট পর। তো ফিরে এসেছি 10 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন কমলার খোসা সেদ্ধ হয়ে গেছে, এখানে কিছুটা পানি রয়েছে। তো পানি সহ কমলার খোসাগুলোকে আমি একটি হ্যান্ড ব্লেন্ডার জারে ঢেলে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো কমলার খোসা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করে নেওয়া কমলার খোসা একটি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে কমলার খোসার রস আলাদা করে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে ছেঁকে কমলার খোসার রস আলাদা করে নিয়েছি। তো কমলার খোসার এই অবশিষ্ট অংশগুলো ফেলে দিব না, এগুলো দিয়ে একটি স্ক্রাব তৈরি করব। কিভাবে তৈরি করব আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন কমলার খোসার রসের ঘনত্বটা কেমন হয়েছে, আপনারাও ঠিক এভাবেই এই ঘনত্বে এই উপাদানটি তৈরি করে নেবেন। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাসি স্কিনের মতো চকচকে। তো খুব ভালোভাবে কমলার খোসার রসের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস বা দানাদান না থাকে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কর্নফ্লাওয়ার কমলার খোসার রসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি একটি হাঁড়ি, এই হাঁড়ির মধ্যে কমলার খোসা এবং কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণ ঢেলে নিচ্ছি। উপাদান মিশ্রিত এই হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে দিলাম। চুলার হিট লোয়ে রেখে উপাদানগুলোকে 2 মিনিটের মতো চামচের সাহায্যে নেড়েচেড়ে জাল করব। 2 মিনিটের মধ্যে আপনারা দেখতে পাবেন উপাদানগুলো ঘন ক্রিমের মতো হয়ে এসেছে। যখন দেখবেন উপাদানগুলো ঘন ক্রিমের মতো হয়ে এসেছে তখনই বুঝতে পারবেন যে উপাদানটা জাল করা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন উপাদানগুলো জাল করার পর ঘন ক্রিমের মতো হয়ে গেছে। তো এই পর্যায়ে উপাদান মিশ্রিত এই হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিব এবং উপাদানগুলোকে একটি বাটির মধ্যে খুব ভালোভাবে ঢেলে ঠান্ডা করে নিব। উপাদানগুলোকে বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এর ঘনত্ব কেমন হয়েছে, আপনারাও এই ঘনত্বে এই উপাদানটি তৈরি করে নেবেন। তো এই উপাদানের সাথে দিয়ে দিচ্ছি মধু, এখানে 1 চামচ পরিমাণ মধু দিয়েছি। মধু আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান, নিয়মিত ত্বকের যত্নে মধু ব্যবহার করার ফলে ত্বকের বলিরেখা দূর করতে সহায়তা করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তো খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে মধু নিয়েছি। আপনাদের ত্বক যদি ড্রাই হয় সেক্ষেত্রে আপনারা এখানে 1 চামচ পরিমাণ নারিকেল তেল ব্যবহার করতে পারেন। তো সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ত্বকের যত্নে 100% কার্যকরী রেমেডিটি খুব সহজেই তৈরি হয়ে গেল। রেমেডিটি তৈরি করে আপনারা যে কোনো ধরনের জারের মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজে 15 দিনের মতো সংরক্ষণ করে আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন। এই রেমেডিটি আপনারা আপনাদের ফুল বডি হোয়াইটনিংয়ের জন্য ব্যবহার করতে পারেন, গলা, ঘাড়, হাতে পায়ের যত্নে। এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডিটি আপনারা আপনাদের ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশিষ্ট কমলার খোসা দিয়ে কীভাবে স্ক্রাব তৈরি করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন অবশিষ্ট কমলার খোসা, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। তো খুব ভালোভাবে চিনি কমলার খোসার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেল স্ক্রাব। তো এই স্ক্রাবটি আপনারা আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করবেন। হাতের মধ্যে, হাতের আঙুলে কিছুটা স্ক্রাব নিয়ে আপনারা আলতোভাবে 5 মিনিট আপনাদের ত্বকের মধ্যে মাসাজ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি মাসাজ করছি। তো 5 মিনিট মাসাজ করার পর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন।
এরপর মেকআপ ব্রাশের সাহায্যে ফেস মাস্কটি আপনাদের ত্বকের মধ্যে লাগাবেন। ত্বকের মধ্যে ফেস মাস্কটি লাগিয়ে আঙুলের সাহায্যে সার্কেল মোশনে 2 মিনিট আলতোভাবে ত্বক মাসাজ করবেন। এরপর আবারও মেকআপ ব্রাশের সাহায্যে ফেস মাস্কটি লাগিয়ে অপেক্ষা করবেন শুকিয়ে যাওয়া পর্যন্ত। যখন দেখবেন ফেস মাস্কটি শুকিয়ে গেছে, তখন নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন। নিয়ম অনুসারে রেমিডিটি একবার ব্যবহার করার পর আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। ভালো ফলাফল পেতে আপনারা সপ্তাহে 3 দিন রেমিডিটি আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করবেন। নিয়মিত ত্বকের যত্নে রেমিডিটি ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আশা করি আজকের এই রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমিডি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং হেল্পফুল রেমিডি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।